আনন্দচন্দ্র ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স কাছাড় কলেজ শিলচর। কাছাড় কলেজের অধ্যক্ষ মহাশয় আমার বিরুদ্ধে ওনার জয়নিং এর পরের থেকেই ষড়যন্ত্র করে যাচ্ছেন। ষড়যন্ত্রের প্রথম পার্ট ছিল যে আমি গভর্নিং বডিতে মেম্বার ছিলাম, ইলেকটেড মেম্বার, কিন্তু আমি গভর্নিং বডিতে যাওয়াটা, আমি গভর্নিং বডিতে গিয়ে কলেজের স্বার্থে এবং টিচার স্টুডেন্টদের স্বার্থে কাজ করাটা উনি ভালো চোখে দেখতে পারেনি, তাই ষড়যন্ত্র করে আমাকে গভর্নিং বডির থেকে সরিয়ে দেওয়া হয়। আমি একজন ইলেকটেড মেম্বার, একজন ইলেকটেড মেম্বারকে কিভাবে গভর্নিং বডির থেকে সরিয়ে দেওয়া হয়? তারপর উনি আমার নামে মিথ্যা অভিযোগ ডিএসজি অফিসে দাখিল করে এবং আমি ওনার অভিযোগকে, উনি যেহেতু কর্তৃপক্ষ নয়, আমার বিরুদ্ধে অভিযোগ, আমার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার উনি কোনো কর্তৃপক্ষ নয়, তাই আমি গুয়াহাটি হাইকোর্টে ওনার অভিযোগকে চ্যালেঞ্জ করি এবং চ্যালেঞ্জ করার পর মহামান্য গুয়াহাটি হাইকোর্ট বলে দিয়েছেন যে কাছাড় কলেজের অধ্যক্ষ মহাশয় আমার বিরুদ্ধে যতগুলি অভিযোগ এনেছেন সবগুলি নাল অ্যান্ড ভয়েড, কারণ উনি যেহেতু ডিসিপ্লিনারি অথরিটি নন, তো উনি কোনো ধরনের অ্যাকশন আমার বিরুদ্ধে নিতে পারেন না। এই গুয়াহাটি হাইকোর্টের অর্ডার সাবমিট করার পরও অধ্যক্ষ মহাশয় আমাকে কলেজে ঢুকতে দিচ্ছেন না। গতকালকে আমাদের এখানে আমাদের যে এমপ্লয়ার ডিসিপ্লিনারি অথরিটি ডিরেক্টর অফ হায়ার এডুকেশন এসেছিলেন, আমি ওনাকেও কথাগুলি বলছি, গতকালকে আমাকে কলেজে ঢুকতে কেউ বাধা দেয়নি, কিন্তু আজকে আবার আমাকে বাধা দেওয়া হয়েছে। আমি সিকিউরিটিদেরকে বলেছি যে আপনারা আমাকে বাধা দিচ্ছেন কেন, উনি বলছে প্রিন্সিপাল স্যার না করেছেন। প্রিন্সিপাল স্যার মুখে না করলে তো হবে না, রিটেন অর্ডার দেখান, ওনারা কিন্তু রিটেন অর্ডার দেখাতে পারেনি। আমি কিন্তু গুয়াহাটি হাইকোর্টের অর্ডার ওনাদেরকেও দেখিয়েছি, তবু আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ছাত্রছাত্রীর ক্লাস ক্ষতি হচ্ছে, দিনে রাত্রে ছাত্রছাত্রীরা আমাকে হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ করেন, ফোন করেন, স্যার আপনার ক্লাস লাগে, আপনার ক্লাস লাগে, আপনি কলেজে আসুন, আমাদের অফলাইন ক্লাস দিয়ে হচ্ছে না, সব কিছু আমরা বুঝতে পারছি না, তবু প্রিন্সিপাল মহাশয় আমাকে ঢুকতে দিচ্ছেন না। বসার কারণ হচ্ছে যে গতকালকে আমি ঢুকতে পারলাম, আজকে কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না? এখন প্রিন্সিপাল মহাশয় আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলি এনেছেন, এই সমস্ত অভিযোগ তো এর মধ্যে ইতিমধ্যে গুয়াহাটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন, তারপরেও উনি কেন আমাকে ঢুকতে দিচ্ছেন না, আমি এটার বিচার চাই। এবং আমি চাই আমার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার উনি চালিয়েছেন, এই সমস্ত কিছু গভর্নিং বডিতে একটা ডিসিশন হয়েছে, আর একটা উনি লিপিবদ্ধ করেছেন, ওনার ইচ্ছা মতো উনি যা খুশি তাই লিখেছেন, এগুলি রিভিউ হতে হবে, এগুলির বিচার হতে হবে। যদি আমি দোষী সাব্যস্ত হই, আমার যে ডিসিপ্লিনারি অথরিটি অনারেবল ডিরেক্টর অফ হায়ার এডুকেশন আসাম, উনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু যদি অধ্যক্ষ মহাশয় দোষী সাব্যস্ত হন, তো ওনাকেও শাস্তি মাথা পেতে নিতে হবে।